কুরবানি ঈদের উপলক্ষে বিএসএফ এর তরফ থেকে বিজিবি কে পাঠানো হলো মিষ্টি। মঙ্গলবার দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে সম্পর্ক মজবুত করতে বিএসএফ এর তরফ থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। চাংড়াবান্ধা সীমান্তের বিএসএফ এর দফতর থেকে পাঠানো হয়েছিল এই সৌভাতৃত্বের মিষ্টি। জলপাইগুড়ি সেক্টরের বিএসএফ এর ডিআইজি সঞ্জয় পান্ত বাংলাদেশের বিজিবি রংপুরের সেক্টর কমান্ডেন্টকে মিষ্টি উপহার দেন। পাশাপাশি বিএসএফ এর 148 ব্যাটালিয়নের সিও বি শাহ বাংলাদেশের বিজিবি 61 নম্বর ব্যাটালিয়নের সিও কে মিষ্টি উপহার দেন। একইভাবে বিএসএফ এর চাংড়াবান্ধা বিপিওর কোম্পানি কমান্ডো আর কে শেট্টি বাংলাদেশের বিজিবির বুড়িমারা কোম্পানির কমান্ডোকেও মিষ্টি উপহার দেন। এই প্রসঙ্গে জলপাইগুড়ি সেক্টরের বিএসএফ এর ডিআইজি সঞ্জয় পান্থ জানান, দুই দেশের মধ্যে সুসম্পর্ক রয়েছে, তাই একে অপরকে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য মিষ্টি উপহার দেওয়া হয়। বিষয়টি নিয়ে খুশি দুই দেশের জওয়ানরাও। বিএসএফ এর এক জওয়ান জানান, ঈদ এক ভাইচারা কা পর্ব হ্যায়, ইসকে মৌকে পর डीआई साहब और सीओ साहब और हमारे तरफ से उन सभी को हार्दिक शुभकामनाएं दिए और यहाँ ग्रामवासी और आप लोग सभी को ईद मौके पर ईद मुबारक, हैप्पी ईद। सभी बॉर्डर में रहने वाले ग्रामवासी लोग को ईद के अवसर पर सभी को ईद मुबारक। বিজিবির তরফ থেকে এক সেনাকর্মী বলেছেন, আমাদের ঈদ উপলক্ষে আমি কোম্পানি কমান্ডার স্যারকে এবং ডিআইজি এবং সিও স্যারকে সবাইকে ঈদ মুবারক, আর আমাদের সিও সাহেবের তপ পরক থেকে সবাইকে ঈদ মোবারক জানানো হলো। আর আমরাও কালকে গতকাল মিষ্টি দিয়েছি কোম্পানি কমান্ডার এবং ডিআইজি স্যার এবং সিও স্যারকে আমাদের অধিনায়কের পক্ষ থেকে, যে সবাইকে অধিনায়কের পক্ষ থেকে আমাদের বুড়িমারি কোম্পানির পক্ষ থেকে সমস্ত বিএসএফকেও ঈদ মোবারক। স্যার, এখন দুই দেশের সম্পর্কে মনে আছে? বর্তমানে সম্পর্কে খুবই ভালো, আমরা ঈদ পার হয়ে গেলো, ইনশাল্লাহ আমাদের বর্ডারে কোনো ইনসিডেন্ট ঘটে নাই এবং আমরা খুব ভালো আছি। তবে দুই দেশের সৌভাতৃত্বের জন্য প্রতি বছর এমন উদ্যোগ নিয়ে থাকে দুই পক্ষ। দা ওয়ার্ল্ড ব্যুরো।